শহর বর্ধমানে এই প্রথম লঙ্কার চা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জনগেট সংলগ্ন এলাকায় গোবিন্দ সাহার চায়ের দোকানে ভিড় জমাচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যায় চা প্রেমীরা। তাও আবার যে সে চা নয়, লঙ্কার চা। শীতের আমেজে এই লঙ্কার চা খেতে উৎসাহ শহরের বাসিন্দাদের। এর আগে কোথাও এই লঙ্কার চা পাওয়া যায়নি বলে তারা জানান। এদিন দেখা যায় এই লঙ্কার চার স্বাদ উপভোগ করতে পুরুষ মহিলা থেকে শুরু করে সকলেই গোবিন্দ সাহা চায়ের দোকানে ভিড় জমিয়েছে। আমি 2011 থেকে এখন দেখা যাচ্ছে লঙ্কা আদা দিয়ে চা করছেন, এটা কত বছর ধরে? এটা দুর্গাপূজার পরে করেছি। এটা আমাকে প্রস্তুতি নিতে মোটামুটি মাস তিনেক আমাকে চেষ্টা করতে হয়েছে। অজস্র মশলা নষ্ট করতে হয়েছে, এমনকি বাড়িতে আমাকে বলছে তুমি কি খেপা হয়েছো না যে লঙ্কা দিয়ে চা করবে? মানে দেখি না, সবাই তো সব রকম করছে, আমি একটা কিছু বার করি। যাক, অনেক মশলা নষ্ট করতে 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 ওটা আয়ত্ত হয়েছে এবং টেস্টফুল। যেই খেয়েছে এক কাপে তার পোষায় না, আরেক কাপ খেতে চায় সবাই বলে তাই। সম্পূর্ণ শুকনো লঙ্কা, আদা আর আদা সাদা মশলা। তো প্রতিটি মশলা শীতকালীন ভরপুর 100% উপকারী মশলা এবং পেটে গ্যাস যদি থাকে তার জন্য এটা মানে গ্যাসটা ক্লিয়ার করবে। এটা কি কাঁচা লঙ্কা আছে নাকি? হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে আমি চাটা করবো। শুকনো লঙ্কা দিচ্ছেন নাকি? না, কোনো রকম ভুলও দেবো না, কারণ ক্ষতি চাইবো না আমি। ব্যবসা চলুক মাথা উঁচু করে। কেমন চলছে বাজার? বাম্পার চলছে ভালো, অজস্র খদ্দের, অজস্র। এখন তো খবরে আলোই আসছেন, এবার তো আরও বেশি বাজার বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খদ্দেরই তো আমার আপন, এদের নিয়ে আমার গর্ব। আমি বেরিয়েছিলাম বাজারে, ভাই এখানে আড্ডা মারে, ওর সরষে এখানে এলাম। হ্যাঁ, ও খাওয়ালো ওর জন্যই আর কি, স্পেশাল আছে। আমরা খেলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ টেস্ট। প্রথমে ভাবছিলাম ভয় লাগছিলো ঝাল হবে, জিজ্ঞেসও করলাম যে ঝাল কিনা, বললো না ঝাল নয়, খেয়ে দেখো, খেয়ে দারুণ টেস্ট লাগলো। বাট এবার থেকে তো এখানেই আসবো খেতে, এবার আমি খুব সুন্দর লাগলো। না, আগে খাইনি, ফার্স্ট টাইম আজকেই খেলাম। হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট লাগছিলো কতটা ঝাল হতে পারে বা কি, জিজ্ঞেসও করলাম ঝাল কতটা, বললো না ঝাল নেই, খেয়ে দেখো। বাট সিরিয়াসলি দারুণ টেস্ট, দারুণ। রেগুলারই খায়, ভালোই লাগে। আমরা এখানেই আসি, এখানেই আড্ডা দিই। হ্যাঁ, আমরা মোটামুটি দেড় মাস দেখছি মানে কাকু চা তৈরি করছেন, বেশ ভালোই লাগে। সেরকম তো আমরা দেখিনি, ধরো আমরা এখানেই আড্ডা মারি, তো এখানেই দেখেছি এখনো পর্যন্ত। এই আজকে প্রথম এলাম। কি শুনে এলাম? আমি আসলে যাচ্ছিলাম, তো এই দেখলাম আর ফেসবুকে দেখেছিলাম, তো এলাম, বেশ ভালো লাগছে। ওই ফেমাস লঙ্কা চা, তো নামটা একটু ইন্টারেস্টিং লাগলো তাই এলাম, খেয়ে দেখলাম ভালো বেশ। লঙ্কা চা এখানে? হ্যাঁ হ্যাঁ। কি বর্ধমান জেলায় কোথাও এরকম কোথাও দেখেছো যে লঙ্কা চা বিক্রি? না, আমি আগে দুর্গাপুরে থাকতাম, এরকম কোথাও দেখিনি, ঘুরেছি এরকম কোথাও দেখিনি। এখনো পর্যন্ত খেয়েছো? এই প্রথম খেলাম। কেমন টেস্ট? দারুণ দারুণ। খুব ঝাল না, হালকা ঝাল? না, একটা লঙ্কা লঙ্কা ফ্লেভার আছে, আর বেশ খেয়ে একদম গলাটা ছেড়ে গেল। কি মনে হচ্ছে, সর্দি টর্দি লাগলে একটু? একদম, এই করোনা আবহাওয়া শীতকালে বেস্ট একদম।